শঙ্কর সরকার, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, কোঠারি মেডিকেল সেন্টার। তো আজকে যে বিষয়ে আপনাদের আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ডায়ালিসিস। দেখুন, ডায়ালিসিস নিয়ে আমরা অনেকে যথেষ্ট ভয় পাই, খুব স্বাভাবিক। কিন্তু ডায়ালিসিস হচ্ছে একটা ফর্ম অফ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। মানে ধরুন, কিডনি যখন কাজ করছে না, তখন আপনার কিডনির কাজটা কোনো না কোনো মাধ্যম দিয়ে করাতে হয়। তো সেই তিনটে মাধ্যমকে বলে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তার তিনটে মাধ্যম কী কী? না, হেমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস আর কিডনি ট্রান্সপ্লান্টেশন। কিডনি ট্রান্সপ্লান্টেশন এর মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তার জন্য আপনাকে একজন কাউকে কিডনি দিতে হবে, যেটা পাওয়া খুবই দুঃসাধ্য। এছাড়া আপনার দুই ধরনের ডায়ালিসিস হয়, হেমোডায়ালিসিস আর পেরিটোনিয়াল ডায়ালিসিস। হেমোডায়ালিসিস এ কী করা হয়, আপনার শিরা থেকে রক্ত নিয়ে একটা ডায়ালাইজারের মধ্যে দিয়ে পাঠানো হয়। ডায়ালাইজার মানে হচ্ছে ধরুন এক ধরনের ফিল্টারের মতো জিনিস। হ্যাঁ, টিউবের মতো, একটা টিউবের মতো বস্তু থাকে, তার মধ্যে অনেকগুলো সরু সরু চ্যানেল আছে, সেই মধ্যে দিয়ে ব্লাড যায়। আর ওই সরু সরু চ্যানেলের বাইরে একটা ফ্লুইড যায়, যেটা আমরা ডায়ালাইসেট বলি। আমাদের শরীরে যেই যেই ইউরিয়া, ক্রিয়েটিনিন, যেই জিনিসগুলো আছে, সেগুলো ওই টিউবগুলো থেকে ডিফিউজ করে ওই ফ্লুইডে বেরিয়ে চলে যায়, যার ফলে শরীর থেকে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপরে আরও যেসব জিনিসগুলো রেনাল ফেলিয়ারে জমে যায়, সেইগুলো শরীর থেকে বেরোতে পারে। তাতে কি হয়, আপনার কিডনি ফেল করে গেলে যে যে সমস্যাগুলো হয়, ধরুন গা গোলানো, বমি ভাব, প্রেশার বেড়ে যাওয়া, এই সব জিনিসগুলো ডায়ালিসিস করলে ইম্প্রুভ করে যাবে। তো শরীরে এক্সেস জল বার করা হয় ডায়ালিসিসের মাধ্যমে। যখন ডায়ালিসিসের মাধ্যমে জলটা বার করা হয় এক্সেস, তখন আপনার প্রেশারও কমে যায়। আর আপনার শরীরে জল জমে যাওয়ার জন্য যে কষ্টগুলো হয়, যেমন ধরুন শ্বাসকষ্ট, হাত পা ফুলে যাওয়া, সেগুলোও কমে আসে। আরেকটা ধরনের উপায় হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিসে কী করা হয়, পেটে একটা পেরিটোনিয়াল ক্যাথেটার বলে একটা টিউব, পেটে একটা ছোট অপারেশন করে প্লেস করে দেওয়া। সেই টিউবের মাধ্যমে আপনার পেটে 2 লিটার পেরিটোনিয়াল ডায়ালিসিস ফ্লুইড ইনস্টল করা হয়, মানে ঢোকানো হয়। আপনার শরীরে যত এক্সেস ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই সব জিনিসগুলো না ওই ফ্লুইডের মধ্যে গুলে যায়। তো এই ফ্লুইডটা সাধারণত 4 ঘন্টা মতন থাকে, সেই 4 ঘন্টা বাদে এই ফ্লুইডটা আবার খুলে দিলে ওই পাইপটা দিয়ে বেরিয়ে চলে আসে। এটাও একটা ফর্ম অফ ডায়ালিসিস। হেমোডায়ালিসিসটা সপ্তাহে 3 দিন করে করা উচিত, এবং পেরিটোনিয়াল ডায়ালিসিসটা রোজ করা উচিত। রোজ করা উচিত মানে হচ্ছে দিনে 3 বার করে। এই হেমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস, যে দুটোর মধ্যে যে কোনো একটায় আপনার কিডনির 10-15% মতন কাজ করা সম্ভব, এবং সেটা আপনার পক্ষে, বেঁচে থাকার পক্ষে যথেষ্ট। অন্যান্য যেসব অর্গ্যান ফেলিয়ার যদি হয়, সেটা যদি পারমানেন্টলি ড্যামেজড হয়ে গিয়ে থাকে, যেমন ধরুন হার্ট যদি পারমানেন্টলি ড্যামেজড হয়, বা লাং যদি পারমানেন্টলি ড্যামেজড হয়, বা লিভার যদি পারমানেন্টলি ড্যামেজড হয়, সেক্ষেত্রে আপনার ট্রান্সপ্লান্টেশন ছাড়া খুব একটা গতি নেই, মানে আর কোনোভাবে সেগুলোকে ঠিক করা যায় না। কিন্তু কিডনিটা একমাত্র অর্গান যার ফাংশন আমরা অনেকটাই এই ডায়ালিসিসের মাধ্যমে রিপ্লেস করতে পারি। ঠিক মতো ডায়ালিসিস হলে 10-15 বছর লোকজন ভালোই থাকে, সুস্থই থাকে। পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে 35-40 বছর অবধিও লোকে বেঁচে থাকে ডায়ালিসিসে, কোনো অসুবিধা হয় না। ডায়ালিসিস করার সময় যদি হেমোডায়ালিসিস করা হয় না, হেমোডায়ালিসিসের প্রধান সমস্যা হচ্ছে একটা অ্যাক্সেস তৈরি করা। অ্যাক্সেস তৈরি করা মানে হচ্ছে যে কোথা থেকে ব্লাডটা নেব রক্তের ডায়ালিসিসের জন্য, সেইটা আপনার একটা গলায় চ্যানেল করে বা পায়ে চ্যানেল করে হতে পারে, সেই ধরনের অ্যাক্সেস বেশি দিন টেকে না। আর একটা উপায় হচ্ছে হাতে এবি ফিস্টুলা তৈরি করা। হাতে এবি ফিস্টুলা তৈরি করে হচ্ছে একটা ছোট অপারেশন করে হাতে একটা আর্টেরিয়ার ভেন জুড়ে দেওয়া হয়। এই আর্টেরিয়ার ভেন জুড়ে দিয়ে রক্তটা ভেনের মধ্যে চলে যায়, আপনি জুড়ে দিলে আপনার আর্টারি থেকে ব্লাডটা ভেনের মধ্যে চলে যায়, যার ফলে ভেনের ওয়ালটা মোটা হয়ে যায় এবং ভেনে ব্লাড ফ্লোটা বেড়ে যায়। এইটা অপারেশন করার 1-2 মাস লাগে ভেনের দেয়ালটা মোটা হতে। সুতরাং এবি ফিস্টুলাটা ডায়ালিসিস লাগার মিনিমাম 3-4 মাস আগে করিয়ে রাখা উচিত। এটা করিয়ে রাখলে সাবসিকুয়েন্টলি ডায়ালিসিস শুরু করতে কোনো অসুবিধা হয় না, আপনার একদিনের জন্য ভর্তি হতে হবে না, আপনি জাস্ট
কষ্ট বেড়ে গেলে ডায়ালিসিস করবেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। অনেকের প্রশ্ন থাকে ডায়ালিসিসে কীরকম খাবার দাবার খাবো, তার উত্তর হচ্ছে যে ডায়ালিসিসে আপনি একদম নুন খাবেন না এবং জল খাবেন, জল যথাসম্ভব কম খাবেন। আসলে নুন খেয়ে ফেললেই না আমাদের জলদেশটা খুব বেড়ে যায়, আর যা জল আপনি খাবেন কিডনি কাজ করছে না বলে আপনার ডায়ালিসিসের মাধ্যমেই সেই জলটা বেরোবে, আর কোনোভাবে কিন্তু শরীর থেকে জলটা বেরোবে না। এবং শরীরে 3-4 লিটারের বেশি জল জমে গেলে আপনার শ্বাসকষ্ট, প্রেশার বেড়ে যাওয়া, এই প্রবলেমগুলো শুরু হয়ে যাবে। তো আপনাকে জল আর নুন খুব কম খেতে হবে। এছাড়া আপনার ডায়ালিসিসে আপনার প্রোটিন ইনটেকটা কিন্তু বেশি লাগে, আপনার যত শরীরের ওজন তার থেকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করলে তত গ্রাম প্রোটিন খেতে হবে। সেই প্রোটিনের মাত্রা হচ্ছে ধরুন যদি আপনার শরীরের ওজন ফর এক্সাম্পল 50 কেজি হয় তাহলে আপনার 60 গ্রাম প্রোটিন ডেইলি খেতে হবে। 60 গ্রাম প্রোটিন মানে কিন্তু 60 গ্রাম মাছ নয়, 100 গ্রাম মাছে 20 গ্রাম কি 18 গ্রাম প্রোটিন থাকে। হ্যাঁ, আর একটা ডিমে ধরুন পুরো ডিমটা খেলে 8 গ্রাম মতন প্রোটিন থাকে। আপনাকে সেই হিসেবে আপনার 60 গ্রাম প্রোটিন পেতে গেলে আপনার প্রায় 200 গ্রাম মাছে 40 গ্রাম প্রোটিন, আরও 2-3টে ডিম খেলে তবেই সেই লেভেলে প্রোটিন ইনটেকটা সম্ভব। এইটা আপনি একজন রেনাল ডায়েটিশিয়ানের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। এছাড়া কোনো এই ডায়ালিসিসের বিষয়ে এটাই সংক্ষেপে আমি বললাম আপাতত। এছাড়া কোনো ইনফরমেশান আপনাদের জানার কথা থাকলে আপনারা যখন ইচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।